আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন, ভালো আছেন। যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন সকলকে সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি কুয়েত সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আপডেট নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। কুয়েত হতে প্রবাসীদের সংখ্যা কমিয়ে নিতে কুয়েতের মন্ত্রী পরিষদের সর্বসম্মতিক্রমে আইনটি পাশ করা হয়েছে। কুয়েতে কুয়েতি নাগরিকদের তুলনায় প্রবাসীদের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে প্রবাসী নাগরিকদের নিজ নিজ দেশে প্রেরণ করতে কুয়েতের মন্ত্রী পরিষদ থেকে বিলটি আইন আকারে পাশ করা হয়েছে। যে সকল প্রবাসীরা কুয়েতে বসবাস করতেছেন তাদের জন্য খুবই দুঃখের বিষয় হচ্ছে, যারা বিভিন্ন মন্ত্রণালয়ে সরকারি বিভিন্ন পোস্টে চাকরিরত অবস্থায় আছেন এবং বিভিন্ন কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন, তাদের চাকরিটা প্রায় সংকটের মধ্যে রয়েছে। কুয়েতি নাগরিকদের সরকারিভাবে চাকরির ব্যবস্থা করে দেওয়া এবং প্রবাসীদের সংখ্যা কমিয়ে আনার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে কুয়েত সরকার। এই উদ্যোগকে আইন আকারে মন্ত্রী পরিষদে সর্বসম্মতিক্রমে বিলটি পাশ করা হয়েছে। কুয়েতের প্রধানমন্ত্রী শেখ সাবাহ খালেদ আল আহমেদ শেখ সাবার তিনি বলেছেন যে বর্তমান যে করোনা পরিস্থিতি রয়েছে, করোনা পরিস্থিতিতে কুয়েত বিভিন্ন লকডাউন তুলে নেওয়া হয়েছে এবং করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য কুয়েতের সরকারের পক্ষ থেকে মন্ত্রী পরিষদের সদস্যরা যে সফলতা দেখিয়েছে তাদের সেজন্য ধন্যবাদ জানিয়েছে কুয়েতের প্রধানমন্ত্রী। কুয়েতের প্রধানমন্ত্রী এটিও বলেছেন যে বর্তমানে যে পরিস্থিতি রয়েছে এর মানে এই নয় যে করোনা মহামারী কুয়েত থেকে শেষ হয়ে গেছে। কুয়েতে বর্তমানে যেহেতু করোনা রোগী প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে এবং আইসিইউতে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সামনে যেহেতু শীতকালীন সময় শুরু হচ্ছে, তাই করোনার দ্বিতীয় ঢেউ পুনরায় আঘাত হানতে পারে, সেজন্য কুয়েতি নাগরিক সহ কুয়েতে বসবাসরত সকল প্রবাসীদেরকে কুয়েতের স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন। তাই যে সকল বাংলাদেশী প্রবাসীরা বর্তমানে কুয়েতে বসবাসরত অবস্থায় রয়েছেন, আপনারা অবশ্যই কুয়েত সরকারের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। করোনা পরিস্থিতিতে দীর্ঘ 7 মাস বন্ধ থাকার পরে গত আগস্ট মাসে ক্যাফেগুলো খুলে দেওয়া হয়েছিল কুয়েত সরকারের নির্দেশনা অনুসারে, কিন্তু ক্যাফেগুলো খুলে দেওয়ার পরেও সিসার উপর নিষেধাজ্ঞা জারি ছিল, সেজন্য ক্যাফে মালিকগুলা তারা আবেদন জানিয়েছে যাতে করে সিসাগুলোর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। যে সকল ক্যাফেগুলোতে সিসা বর্তমানে বন্ধ রয়েছে এবং ক্যাফের মালিকেরা তারা আবেদন জানিয়েছে সরকারের নিকট যাতে করে বিবেচনা করা হয় সিসার উপর থেকে যেন নিষেধাজ্ঞা তুলে নেয়। ক্যাফেগুলোতে চাকরিরত বিভিন্ন কর্মচারীর বেতন এবং ক্যাফেগুলোর ভাড়া দিতে হিমশিম খাচ্ছে বর্তমানে ক্যাফে মালিকরা। যেহেতু ক্যাফেগুলোতে সিসা একটি আকর্ষণীয় জিনিস এবং সিসার কারণে বিভিন্ন কাস্টমাররা সেখানে জমায়েত হয়, সেজন্য সিসা বারের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে আহ্বান জানিয়েছে সিসা ক্যাফে মালিকের সমিতিরা। করোনা পরিস্থিতি এবং লকডাউনের ফলে কুয়েতে রিয়েল এস্টেট এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে এর প্রভাব পড়তে শুরু করেছিল এবং লকডাউনের কারণে বাণিজ্যিক মন্দাভাব, তাই রিয়েল এস্টেট এবং বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সংকটের মধ্যে রয়েছে। কুয়েতে করোনা পরিস্থিতিকালে দীর্ঘ সময় যেহেতু লকডাউনে ছিল, সে কারণে কুয়েতি নাগরিক এবং প্রবাসীরা অনেকেই বাহিরে বের হতে পারেননি, সেজন্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো তাদের আর্থিক সংকট এবং রিয়েল এস্টেট ক্ষেত্রে সেখানেও আর্থিক সংকটের মোকাবেলা করতে হচ্ছে রিয়েল এস্টেট এবং বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে। কুয়েতের একটি নতুন করে আইন পাশ করা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি এবং ভিডিওর মাধ্যমে যদি কোনো উচ্ছৃঙ্খলা অথবা শালীনতা বহির্ভূত কোনো ভিডিও বা পোস্ট করা হয় সেজন্য কুয়েত সরকারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেক্ষেত্রে কুয়েতি নাগরিক এবং প্রবাসী নাগরিক সকলের ক্ষেত্রেই সমান আইন কার্যকর হবে। প্রবাসী নাগরিক যারা
বিভিন্ন সামাজিক মাধ্যমে শালীনতা বহির্ভূত কার্যক্রম পরিচালনা করবে, তাদেরকে অ্যারেস্ট এবং কালো তালিকাভুক্ত করা হবে, নিজ নিজ দেশে প্রেরণ করা হবে। এখন আপনাদেরকে জানিয়ে দেব ইতালির নাগরিকদের জন্য একটি সুসংবাদ, যে সকল বাংলাদেশী ইতালি প্রবাসীরা রয়েছেন তাদের জন্য অত্যন্ত সুসংবাদ হচ্ছে, বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে বৈধ ভিসাধারী ইতালি প্রবাসীদের জন্য ইতালি সরকার ফ্লাইটের উপর যে নিষেধাজ্ঞা রয়েছিল সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। যে সকল বাংলাদেশী নাগরিকেরা বর্তমানে বৈধ ভিসাধারী রয়েছেন আপনারা ইতালিতে ফ্লাই করতে পারবেন। যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে আবারও সাইফ বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আবারও আপনাদের সামনে হাজির হব কুয়েতের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নিউজ আপডেট যেগুলো রয়েছে সেগুলো নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।